72 ঘণ্টা উকলিল সন্ধান নুলাল মহানগরীর পর নিখোঁজ দুই ছাত্রর কলৈ গল জাহিদ আর সাহবু এয়া অপহরণ নে পলায়নের ঘটনা গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত পুনের ছাত্র সন্ধানহীন হওয়ার চাঞ্চল্যকর ঘটনা শনিবারে মহানগরীর গীতানগরের পর কিশোরে অপহরণের চেষ্টা চলাইছিল দুর্বৃত্তই বিদ্যালয় গৈ থকা কণমানি এগারী মারুতি ভানত অহা দুর্বৃত্তই অপহরণের চেষ্টা চলাইছিল কোনোমতে দুর্বৃত্তর হাতত কামড় মারেই প্রাণ রক্ষা করেছিল কিশোরীগিয়ে এই চাঞ্চল্যকর ঘটনার পিছতেই পুনের পোহরলে আহিল আন এক চাঞ্চল্যকর ঘটনা বটাঘুলির ইউসুফনগরের মাদ্রাসার পর নিখোঁজ হয়েছে দুজন ছাত্র 25 নভেম্বরের সন্ধ্যার পর সন্ধানহীন হয়ে আছে ছাত্র দুজন মাদ্রাসার পর সন্ধ্যা দোকানলে কিনা কিনবলে উলাই যাওয়া দুই ছাত্র আর উভতি নাহিল 6 মাইলর 12 বছরিয়া জাহিদ আখতার আর হোজার ডবকার 13 বছরিয়া সাহবুব আলম যা 3 বছর ধরে আসছিল বটাঘুলির মাদ্রাসাখন এই দুই কণমানি ছাত্র সন্ধানহীন হওয়ার পাছত এটা হাহাকার লাগিছে পরিয়াল দুটার আরক্ষী থানাত গোচর রুজু করা হয়েছে কিন্তু এতিয়াল কোনো সম্ভেদ নাই নিরুদ্দিষ্ট ছাত্র দুজনের এনে আমার নর্মেল হিসাবত অল্প লড়াকিটা বাইর যায় তো সিহতে সিদিনাখন বাইর যাব বলে আইসিল তো যেতিয়া মানে দেরি হয়ে গেল আমার এই লড়াবিলাকে আমাক যে কইছে এই হুজুর এতিয়ালে আহা নাই সিহতে আমি পুরা বিচারিছিল পিছদিনাখন আমি আর মাদ্রাসার ফালেরপর আর আমার এই গার্জেনের ফালেরপর একলগত মিলি আমি দুজনে খাতগাঁও থানায় গিয়ে ইজার দিল এতিয়ালে কোনো লড়ার মানে সন্ধান পোয়া নাই আমি ছাত্র দুজন সন্ধানহীন হওয়াক লৈ পরিয়ালৰ লোকে সন্দেহ করেছে এয়া অপহরণের ঘটনা বলে কিন্তু এয়া অপহরণ না পলায়নের ঘটনা খাতগাঁও আরক্ষী আরম্ভ করেছে ঘটনার তদন্ত আরক্ষী অভিযান আরম্ভ করেছে যদিও 72 ঘণ্টা উকলার পাছতো কোনো সন্ধান নোলাল দুই ছাত্রর গীতানগরের চাঞ্চল্যকর ঘটনার পাছত এই দুই ছাত্র সন্ধানহীন হওয়ার আরতো অপহরণ বলিয়ে সন্দেহ করা হয়েছে মহানগরীত পুনের অপহরণকারী চক্রয় খুপনি পুতিছে নেকি যদি এয়াই সত্য তেনেহলে মহানগরীর কিশোর কিশোরী আর শিশুসকলের অধিক সাবধান হব লাগিব অভিভাবক মহানগরীত শিশু অপহরণের চেষ্টা চলা এনে দুর্বৃত্তক আরক্ষী বিচারি উলিয়াবল সক্ষম হবনে সেয়া হব লক্ষণীয় নারিঙ্গীর মনোজ কুমার ডেকার রিপোর্ট দ্য নিউজ প্লাস।